মর্নিং ফ্রেন্ডস, আবার একটি নতুন দিন। দেখুন আজ দিয়ে কী কী করি এবং কোথায় যাই। সকালবেলা চা খেয়ে শুরু করা যাক কাজ। চা না খেলে তো কোনো কাজই সম্পূর্ণ হবে না। ওকে, ইউকো ব্যাংক বালি ব্রাঞ্চ যাচ্ছি, সেখানে টাকা তুলতে হবে, অনেক কিছু কেনাকাটা করার আছে। 40,000 টাকা তোলা হলো, খেয়ে নিব এবং অফিসের কাড়ির জন্য ওয়েট করব। অফিসের কার আসবে। একটা দোকানে যাচ্ছি, সে দোকানে খুব ভালো চা বানায়, বিহারি ভদ্রলোকের দোকান। আমি আটকা ফেলেছি। এসেছি ওল্ড চায়না বাজার স্ট্রিট, এবার কিছু কেনাকাটা করবো। কুড়ি কার্টুন আমি এ4 পেপার কিনবো, মানে আপনার হচ্ছে 200 রিম। পেপারের কাজ শেষ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বৌবাজার মোড়, কলেজ স্ট্রিট বৌবাজার ক্রসিং। আমি এখন রেলের অফিসে যাব আরেকবার, আমার ইন্সপেকশন রেজিস্টার ওনাদেরকে দিতে হবে। এই মুহূর্তে বৌবাজার মোড়। রেলের দপ্তরে কাজ শেষ, এবার আমি চললাম বড়বাজার পাইকারি মার্কেট। এবার আমি ক্লিনিং মেটেরিয়াল কিনবো, কলকাতার সব থেকে সস্তা দামে। দর্শকদের কাছে আমার আবেদন যে আপনারা আমার ভিডিওটি পুরো পুরো দেখলে বুঝতে পারবেন যে বাস্তবিক জীবনযাত্রা, আউটডোর কাজ কতটা কঠিন, পড়াশোনা জেনেও কত ঝুঁকিপূর্ণ কাজ এবং কত কঠিন কাজ মাথায় নিতে হয়। কাঁধে করে ফাইনালি আমি চলেছি, এখন যাচ্ছি পদ্মার কোর্ট মার্কেটে, সেখানে কিছু কেনাকাটা করব, তারপর বড়বাজার যাব। সুগার দেবেন তো 2 কিলো। চললাম বড়বাজারের দিকে। লালবাজারের পাশ দিয়ে যাচ্ছি, লালবাজারের পেছনের পাশ দিয়ে যাচ্ছি, যেখানে আপনার বাজনার মার্কেট, তার পাশ দিয়ে যাচ্ছি। কলকাতার রাস্তায় হাঁটতে হাঁটতে বারবার চাপি বাসা পেয়ে যায়, কিছু করার নেই। একটু বেশি চা খাওয়া হয়ে যায় আমার, কিন্তু এনার্জি বজায় রাখতে গেলে বারবার চা খাওয়াটা আমার খুবই জরুরি এবং এটা অভ্যাস হয়ে গেছে। আমি যাচ্ছি আর কি চায়ের দোকানে, চা খেয়ে আবার কাজ, নইলে কোনো কাজ নেই। ফাইনালি চা পেলাম। কিছু পেন আর রিফিল কেনার জন্য আমি ঘুরছি ওল্ড চায়না বাজারে। ওগুলো কেনা হয়ে গেলে আমি ঢুকবো মৃত্যুঞ্জয় স্টোর, কলকাতার নাম করা পাইকারি মার্কেট ফর ক্লিনিং মেটেরিয়ালস। আপনারা বিলটা চেক করবেন, MRP চেক করে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতখানি সস্তা। চিনে রাখুন, মৃত্যুঞ্জয় স্টোরসে ঢুকছে, রাস্তাটা চিনে রাখুন, আপনারাও পারলে এসে কেনাকাটা করতে পারবেন।
চারটে বেজে গেল, কিছু খাওয়া হলো না। দেখা যাক কি পাওয়া যায়, যাচ্ছি। দেখো কি খাচ্ছি, কেনা হলো অনেক হয়ে গেছে ব্যাগটা। এই সমস্ত ভারী প্রোডাক্ট ব্যাগে করে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে, এখানে কোনো ট্রান্সপোর্টেশনের ব্যবহার নেই। বাইরে আউটডোর কাজ কত কষ্টের দেখুন আপনারা। এরকম করে কাঁধে মাল নিয়ে ক্যামেরা দিয়ে ছবি তোলা মানে আসল নাম করে ইউটিউবারও মনে হয় পারবে না, ওইটি গাড়ি করতে পারবে না। বিলটা দেখুন ভালো করে, কত আছে এখন বিল দেখছি, সব দাম বাড়িয়ে দিয়েছে, এইটারও দাম বাড়িয়ে দিয়েছে। এখন বিল দেখছি, সব দাম। আইএসসি লিমিটেড অফিসে কাজ শেষ আজকের মতো, আমি একটু রেস্ট নিচ্ছি এখানে বসে, তারপর অন্য কাজ দেখি কতক্ষণ করতে পারি। সন্ধে হয়ে আসছে, এখন খুব তাড়াতাড়ি সন্ধে হয়, বিকাল 5টা বাজলেই সন্ধে হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছি, পুরো সন্ধে হয়ে গেছে, কারণ কাজ শেষ হবে না। সন্ধে হয়ে এসছে, এখন এই মুহূর্তে জিপিওর সামনে ডালের সাথে একটা কাজ আছে, সেটা মিটিয়ে আবার অন্য একটা কাজে যাবো। টাইমের সংকুলন হবে কি না বুঝতে পারছি না। চলছে, ও বাড়ি ভাড়া পাচ্ছে, ওর ছেলে হোটেলে যাচ্ছে, হোটেল থেকে আসছে, যা ইনকাম করছে। বাংলাদেশের খেলা দেখার জন্য বাইরের দোকানের সামনে পাবলিকের ভিড়, বাংলাদেশ বসে শুনবে, অফিস করে মানুষের ভিড়। অবশেষে আজকের মতো কাজ শেষ, আমি এখন ডেকার স্ট্যান্ডের কাছাকাছি আছি। ডেকার স্ট্যান্ড কলকাতা স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত, আমি সেখানে গিয়ে ওখানকার স্পেশাল চা খেয়ে ধর্মতলা এক্সপ্লানেড মেট্রোর সামনে গিয়ে বাস ধরে বাড়ি থেকে রওনা দেবো। অবশেষে চলে এসেছি এক্সপ্লানেড মেট্রো স্টেশন ধর্মতলা বাস স্ট্যান্ড, আমি এখান থেকে বাড়ির বাস ধরে বাড়ির দিকে রওনা দেবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ, আপনারা যারা আমার সঙ্গে সারাদিন ছিলেন, আমার হার্ডওয়ার্কটাকে লক্ষ্য করলেন, তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। এমনিভাবে আমার সঙ্গে থাকুন, আমি অনেক আনন্দিত, অনেক খুশি। এই সিরিজ থেকে তাপস দে, আজকের মতো গুড নাইট।